पथ दुर्घटनार खबरे नजर राखब। सकालेर व्यस्त समय लेकटाउने श्रीभूमिते दुटी बेसरकारी बासेर रेशारेशी, नियंत्रण हारिए टालीगंज थेके एयरपोर्टगामी बासे धक्का 44 नम्बर रूटेर बासेर, आहत बेश कयेकजन यात्री। सकाल 9:30 नागाद एई घटना घटे। पुलिश सूत्रे खबर, सिगनाले दाड़िये थाका टालीगंज थेके एयरपोर्टगामी बासे धक्का मारे 44 नम्बर रूटेर बास, दुटी बासेर चालके आटक करेछे लेकटाउन ट्राफिक गार्ड। আমরা তো লেকটাউন স্টপেজে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি চলছিল না। শ্রীভূমি, হ্যাঁ শ্রীভূমি, হ্যাঁ এসে পিছন থেকে ওরা দুটো প্রাইভেট বাস এসে রেশারেশি করে আমার গাড়িতে এসে মারে। রেশারেশি করছিল কে? 44 আর কোন কোন? হ্যাঁ এটা তো 44। এই গাড়ি মেরেছে, তোলা না দেওয়ায় ভর দুপুরে বেলেঘাটায় ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। ঘটনায় দুজনকে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ, তোলা না দেওয়ায় গতকাল দুপুরে প্লাইউড ব্যবসায়ী অনির্বাণ সাহাকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। মাথা বুক পায়ে গুরুতর আঘাত নিয়ে নার্সিংহোমে ভর্তি ব্যবসায়ী। এই ঘটনায় উত্তম দাস ও বিভাস দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। বাকি অভিযুক্তরা অধরা। বেলেঘাটা মেইন রোডের ওপর আমার একটি প্লাইউডের দোকান আছে। এই কদিন আগে বৃষ্টিতে প্রচণ্ড জল পড়ে আমার দোকান ভেসে গেছে। আমি রিপেয়ার করার জন্য আমাদের এই অঞ্চলের একজনকে দিই। তার জন্য লাস্ট কিছুদিন ধরেই আমার কাছে বিভিন্ন রকমের ধমকি, টাকার ডিমান্ড সব রকম আসছিল। আমি আমার দোকানে গিয়ে বাইক নিয়ে দাঁড়িয়েছি। দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার দোকানের উল্টো পোর থেকে রাজু সাহা আসে, ধাক্কা মারতে মারতে নিয়ে যায়। নিয়ে গিয়ে আজমের প্রাইভেট লিমিটেড অফিসে ঢোকানো হয়, রাজু নস্করের কেবিনে। তারপর ওখান থেকে আমাকে মারধর করা শুরু হয়েছে। মারতে মারতে অফিসেরই ঠিক উল্টো দিকে একটি গ্যারেজ সংলগ্ন ভেতরে একটি ফ্ল্যাট আছে, সেখানে আমাকে, মানে আমি আজকে কপাল জোরে প্রাণে বেঁচে এসেছি, নাহলে আমাকে মেরে ফেলার সব রকম পরিকল্পনা করা হয়েছিল। তাদের মধ্যে একজন তার সাইড ব্যাগ থেকে একটি পিস্তল বার করে আমার হাতে দিয়ে মোবাইলে ছবি তোলে। আমি অপারক হই, তখন ওটা হাতে ধরতে বাধ্য হয়েছি, কারণ ওই মার খাওয়ার পরে আমার কিছু করণীয় ছিল না। এবার এটা দিয়ে হয়তো তারা আমাকেও প্রমাণ করতে পারে যে আমি সমাজ বিরোধী বা এরকম। নিয়ে যেন কোনো রকমভাবে কম্প্রোমাইজ না করা হয়, যত রকমভাবে স্ট্রং অ্যাকশান নেওয়ার যেন নেওয়া হয়। আজকে আমি হয়তো আপনাদের সামনে বলতে পারছি, অঞ্চলের অনেকে এরকম আছে যারা বলতে পারছে না, কিন্তু অনেকের সঙ্গে এই ধরনের জিনিস হয়েছে। দুর্নীতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দুর্নীতির কথা আমরা বলছি, আমরা দেখছি, লোক আমাদের কাছে বলছে, ভয় ওদের কাছে লোকে বলে না, কেস দেবে, পুলিশ দিয়ে পেটাবে, মুন্ডারা পিটবে, আমাদের কাছে বলে, সেটা বলেছে মুখ্যমন্ত্রী, সেটা মেনে নিয়েছেন। এদিকে বলছিল কোনো দুর্নীতি নেই, অফিসার থেকে নেতা, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। মাইকে বলে লাভ নেই, ওটা উনি সমাধান করুন, ওনাকে লোক দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, উনি জানার পরে সমাধান করছেন না, মানে তার পার্টির লোকেরা ওর সঙ্গে যুক্ত আছে।